যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচে অবস্থিত এই জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান ক্যানার্ড। জাহাজটির নামকরণ রানী ভিক্টোরিয়ার নামে সুপারিশ করা হলে রাজা পঞ্চম জর্জ তার স্ত্রী মেরি অফ টেকের নামে জাহাজটির নামকরণ করেন। 1,019 ফুট লম্বা এবং 81,237 টনের বিশাল এই জাহাজটি বানাতে সময় লেগেছিল প্রায় 4 বছর। খরচ হয়েছিল প্রায় 3.5 মিলিয়ন ইউরো। টাইটানিকের চেয়ে বড় এই জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একে গ্রে ঘোস্ট বলা হতো এর রং এবং গতির জন্য। কিন্তু কে জানতো এই জাহাজটি একদিন হয়ে উঠবে ঘোস্টদের আশ্রয়স্থল। ঐতিহাসিক এই জাহাজটি 1967 সালে কিনে নেয় লং বিচ বন্দরের একটি প্রতিষ্ঠান। ব্যাপক সংস্কারের পর একে ভাসমান হোটেল, রেস্টুরেন্ট, মিউজিয়ামের মতো তৈরি করে ট্যুরিস্টদের আকর্ষণের উপযোগী করে তোলা হয়। এরপর থেকে ট্যুরিস্টেরা নানা অদ্ভুত সব ভূতুরে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। লেজেন্ডস অফ আমেরিকা নামক একটি ওয়েবসাইটের সূত্র থেকে জানা যায় কমপক্ষে 50 জন মানুষের মৃত্যু হয়েছে এই জাহাজের মধ্যে। এর আগে ব্রিটিশ যুদ্ধজাহাজ কিউরা কেরার সাথে সংঘর্ষে প্রায় 300 জন যাত্রীর প্রাণহানি ঘটেছিল। ধারণা করা হয় এইসব মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় গোটা কুইন মেরি জুড়ে। কুইন মেরির ভূতুরে আচরণের কথা সর্বপ্রথম জনসম্মুখে তুলে ধরেন কুইন মেরিতে চাকুরিরত 17 বছরের এক যুবক। কুইন মেরির ইঞ্জিন রুমে কয়লা সরবরাহ করা ছিল তার কাজ। তিনি জানান জাহাজটির করিডোরে একটি অস্পষ্ট ছায়াকে ব্যাক পাইপ নামক বাঁশি বাজাতে বেশ কয়েকবার দেখেছেন তিনি। লেজেন্ডস অফ আমেরিকা বলেছে জাহাজটির শিশুদের একটি খেলাঘর থেকে প্রায়ই একটি শিশুর কান্না শুনতে পাওয়া যায়। ধারণা করা হয় কোনো এক শিশুর অতৃপ্ত আত্মা এখনও এই খেলাঘরের মা ছাড়তে পারেনি। এই জাহাজের 3 দশক ধরে পরিত্যক্ত একটি সুইমিং পুলে প্রায়ই নাকি দুটি মেয়েকে 1930 সালে সুইমিং স্যুট পরে হাসতে এবং খেলতে দেখা যায়। চেঞ্জিং রুমের সামনে অনেকে ভেজা পায়ের সাপ দেখতে পেয়েছেন, পানির শব্দ শুনতে পেয়েছেন, কেউ কেউ সেখানে টেডি বিয়ার পুতুল হাতে একটি মেয়েকেও দেখতে পেয়েছেন। জানা যায় এই সুইমিং পুলে দুটো মেয়ে অজানা কারণে পানিতে ডুবে মারা যায়, যদিও ওরা দুজনই সাঁতার জানত। জাহাজটির সিঁড়িঘর নিয়েও অনেক কথা রয়েছে। জাহাজটির সাবেক গাইড ন্যান্সি অ্যানি এরকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, একদিন আমি যখন জাহাজটির সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলাম তখন আমি 60-70 বছর বয়সী এক সাদা চামড়ার মহিলাকে দেখতে পেয়েছিলাম। তাকে একা একা ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি খানিকটা অবাক হয়েছিলাম। কৌতূহলবশত সিঁড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু মুহূর্তের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেলেন তিনি। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার জানা নেই। সার্ভার ক্যারল নামে এক ব্যক্তি বলেন, জাহাজটির যাত্রী হয়ে যখন আমি ক্যাবিনের কাছাকাছি গিয়েছিলাম তখন দেখেছিলাম একজন নারী সেখানে বসেছিল। আমি তার পোশাক দেখে মুগ্ধ হয়েছিলাম। তার ছিল গাঢ় কালো চুল, তার কোনো মেকআপ ছিল না, তাকে দেখতে খানিকটা ফ্যাকাশে মনে হচ্ছিল। আমি কখনো তাকে নড়তে দেখিনি। আমি যখন তার খুব কাছে এগিয়ে গেলাম তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই নারীর কাছাকাছি এগোতেই তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে চতুর্দিকে তাকে খুঁজলাম, কিন্তু কোথাও তার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। তবে এই জাহাজের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটি হচ্ছে B-340 নাম্বার রুমটি, কারণ এই রুমটিকে ঘিরেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। লেজেন্ডস অফ আমেরিকা বলেছে, গভীর রাতে লম্বা করে কালো চুল দাড়িওয়ালা কেউ একজন রুমের দরজায় নক করে। অনেক সময় এই রুমের লাইট কোনো কারণ ছাড়াই হঠাৎ অন বা অফ হয়ে যায়। মাঝে মাঝে বাথরুমে পানির সরবরাহ বন্ধ হয়ে যায়, বাথরুমের দরজা হঠাৎ বিকট শব্দে বন্ধ হয়ে যায়। এই রুমের অতিথিরা অভিযোগ করেছেন, গভীর রাতে অনেক সময় তারা ঘুম ভেঙে দেখেন তাদের বিছানা কাঁপছে। এত অভিযোগের পর 80-এর দশকে এই রুমটি বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি এই রুমটি আবার খুলে দেওয়া হয়েছে অতিথিদের অনুরোধে। আগ্রহী অতিথিরা এখন চাইলে $500 বিনিময়ে রুমটি রিজার্ভ করতে পারবেন। কুইন মেরির জেনারেল ম্যানেজার স্টিফেন শুয়ার্টস বলেন, গত কয়েক বছরে অনেক অনুরোধ এসেছে এই রুমটির জন্য, তাই আমরা আমাদের গেস্টদের প্রতি সম্মানে রুমটি আবার খুলতে যাচ্ছি।